গতকাল 7 ফেব্রুয়ারি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আহমেদ রুবেলের নতুন সিনেমা পেয়ারা সুবাসীর প্রিমিয়ার শো ছিল সন্ধ্যায়। সেই শোতে অংশ নেওয়ার জন্যই তিনি কাজীপুরের ছায়াবীথিতে অবস্থিত তার বাসা থেকে দুপুরের পরপরই গাড়ি নিয়ে বের হন। তিনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। পথে উত্তরা থেকে তিনি নির্মাতা নুরুল আলম আতিক এবং সিনেমার এক সহকারী পরিচালককে গাড়িতে তুলেন। তারপর ঢাকার জ্যাম ঠেলে সন্ধ্যা 5:15 বসুন্ধরাতে পৌঁছে বসুন্ধরা সিটির বেসমেন্টে গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নেমে লিফটের দিকে হাঁটছিলেন। এমন সময় তিনি হুট করে মাথা ঘুরিয়ে পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। পাশে থাকা পরিচালক আতিক, সহকারী পরিচালক এবং কয়েকজন নিরাপত্তা কর্মী সাথে সাথেই এগিয়ে এসে তাকে উঠিয়ে চেয়ারে বসান এবং তার মাথায় পানি ঢাবেন। তখনও আহমেদ রুবেলের জ্ঞান ছিল। তখন নিরাপত্তা রক্ষীরা তাকে এক প্রকার কোলে করে বসুন্ধরা সিটির জরুরি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানকার ডাক্তার তার অবস্থা দেখে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে হুইল চেয়ারে বসিয়ে মার্কেটের বাইরে নিয়ে আসা হয় এবং একটি সিএনজিতে করে স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। সেই সময় তার সাথে আতিকও ছিলেন। বেলা 5:50 তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার হাতের পালস পরীক্ষা করে তখনই বুঝতে পারেন আহমেদ রুবেল আর বেঁচে নেই। নিশ্চিত হবার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে বিকাল 5:58 আহমেদ রুবেলকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তারদের ধারণা তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই ইন্তেকাল করেছেন। আহমেদ রুবেলের মরদেহ আজ বৃহস্পতিবার বাদ আসর গাজীপুর কবরস্থানে সমাহিত করা হবে। শক্তিমান এই অভিনেতা একজন আনসাং হিরো হিসেবে থেকে যাবেন ইতিহাসের পাতায়। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।